অর্জনের জন্য আপনার কিছু জিনিস দরকার হয়। কি কি জিনিস দরকার হয়? আপনার পঞ্চ ইন্দ্রিয়, আপনার পঞ্চ ইন্দ্রিয় এগুলো ঠিক থাকতে হবে, আপনার আকল ঠিক থাকতে হবে, শিক্ষক দরকার হবে, কিতাব দরকার হবে, একটা মাহল দরকার হবে, এবং শিক্ষার একটা মানহাজ তথা মেথোডোলজি দরকার হবে। আপনারা সেটা স্কুলের দিকে যদি নজর দেন, আপনি দেখবেন আমাদের ছেলেদেরকে আমরা 5 বছর বয়সে নার্সারিতে পাঠাই, ইয়ার 1 ইয়ার 2 ইয়ার 3 করে 10 পর্যন্ত আসে, জিসিএসসি এটা আমাদের দেশে কি বলে ম্যাট্রিকুলেশন দেয় এন্ট্রেন্স, এর পরবর্তীতে ইন্টারমিডিয়েট পড়ে, ম্যাট্রিকের মধ্যে তারা সায়েন্স আর্টস কমার্স সেপারেট, এগুলাকে বলে মেথোডোলজি অফ নলেজ। আপনি কোন মাত্রায় কোন ধরনে কোন প্যাটার্নে জ্ঞান শিক্ষা করবেন, এরপর আপনি যখন বিশ্ববিদ্যালয়ে যান আপনার সাবজেক্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যায়, কেউ ম্যাথস কেউ কেমিস্ট্রি কেউ বায়োলজি, এক একজন এক একটা এক একটা করে। এটা হচ্ছে জ্ঞানের মেথোডোলজি, আপনি কোন প্যাটার্নে জ্ঞান শিক্ষা করবেন। আচ্ছা, এটাকে আপনি শিক্ষক ছাড়া পারবেন? পারবেন না। এটা আপনি শিক্ষার মাহল যদি না থাকে আপনি পারবেন না, এটা বই ছাড়া পারবেন না। এরপরে যার যার আকল অনুযায়ী ব্রেইন অনুযায়ী মানুষ জ্ঞান অর্জন করে, তাহলে পুরা জ্ঞান অর্জনের বিষয়টা আপনারা জানতে পেরেছেন। মনে রাখবেন এই টোটাল প্রসেসের মধ্যে আমি আগে আপনাকে একটা মৌলিক কথা বলি, একটু টেকনিক্যাল হবে। এলম মানে হচ্ছে আপনি একটা জিনিস জেনেছেন, জানার আগে আপনি জানতেন না। একটা হচ্ছে জাহাল ইগনোরেন্স, একেবারে আপনি জানতেন না, অতঃপর আপনি জেনেছেন। তো জানতেন না থেকে জেনেছেন, এটা একটা সফর। তো এটা একটা সফর। আচ্ছা, বালা ছেলে আপনার ক্লাস 9 এক ধরনের, ক্লাস 10 দেখা গেছে ভালো হয়ে গেছে, সায়েন্সে ভালো মার্ক পেয়ে পরবর্তীতে দেখা গেছে এমবিবিএস পাস করে এফসিপিএস ক্লাস করে দেশের সেরা ডাক্তার হয়ে গেছে, আপনি কল্পনাও করেন নাই। তো উনি কি ক্লাস 3 মধ্যে ডাক্তার ছিল? ডাক্তার ছিল না, উনি জানতেন না। এখান থেকে যাত্রা শুরু, কি পর্যন্ত জানতেন? এখান পর্যন্ত। তো এই পুরো যাত্রার এক স্টেশনকে বলে জাহাল। কি বলে? জাহাল, মূর্খতা, নিরেক অন্ধকার, নিরেক অন্ধকার। কোন নজর অন্ধকার হলে কি হয়? অন্ধকারের মধ্যে ভীতি থাকে, অন্ধকারের মধ্যে কনফিউশন থাকে, অন্ধকারের মধ্যে মানুষ ফ্রিজ হয়ে যায়, ডানে বামে মুভ করতে পারে না। সেই কারণে অজ্ঞতাকে অন্ধকারের সাথে তুলনা দেওয়া হয়েছে, অজ্ঞতাকে অন্ধকারের সাথে তুলনা দেওয়া হয়েছে। অজ্ঞতা এবং জানা দুইটার মধ্যে ফারাক এতটুকু, 5 লাখ মানুষ নিয়ে একটা ফ্লাইট আসমানে উঠেছে, উপরে উঠেছে, আমরা দুইজন বসেছি, বড় স্কলার, বড় বড় স্কলার, কিন্তু যখন ওইটা ধরে বসানো হয়েছে আমাদের আর কোনো কিছু জানা আছে? ফ্লাইট কোনো কিছু করার আগে স্ট্রোক তো আমরাই করে ফেলেছি। আপনি পুরা মানুষের জীবন হুমকির সম্মুখীন, শুধু ফারাক হচ্ছে আরেক ব্যক্তি উঠেছে, উনি জানেন, উনি জানেন, উনি আরামসে স্মুথলি সেটাকে নিয়ে গেছে। এটা জানা আর না জানার মধ্যে ফারাক হয়ে গেছে, জানা আর না জানা। তো না জানার মধ্যে কি থাকে? কনফিউশন থাকে, না জানার মধ্যে ভীতি থাকে, ভীতি। অন্ধকারের মধ্যে যেমন আপনি মুভ করতে চিন্তা করেন, কনফিউজ থাকেন, কোথায় পা পড়ছে, কোথায় যাচ্ছি। তো না জানা এবং অন্ধকার দুইটা এক ধরনের জিনিস, দুইটা এক ধরনের জিনিস। তো অন্ধকার থেকে না জানা থেকে জানার পথে, তার মানে হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে, অন্ধকার থেকে আলোর পথে এই যে যাত্রাটা শুরু করেছেন। তো এলম কাকে বলে? এলম এমন জিনিসকে বলা হয় যেটা মানুষ থেকে অন্ধকার দূর করে মানুষের সিনার ভিতরে আলো জ্বালিয়ে দেয়, তাকে এলম বলে, তাকে এলম বলে। অর্থাৎ এলম বলা হয় যে জিনিসটার মাধ্যমে মানুষ থেকে মূর্খতা সরে গিয়ে মানুষের ভিতরে এক ধরনের জ্ঞান জানা জিনিসটা এসে যায়, তাকে এলম বলে। জাহাল থেকে যখন যাত্রা শুরু করেছেন, মনে রাখবেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনের জন্য কিছু সোর্স দিয়েছে। কি দিয়েছে? সোর্স। এগুলাকে বলা হয় জরিয়ায়ে এলম। এলম অর্জন করার জন্য কিছু ডিভাইস আল্লাহ আপনাকে দান করেছেন, এগুলো আপনি পৃথিবীর কোন দোকান থেকে কিনতে পারবেন না। আজীব বিষয়। কি কি দিয়েছেন আল্লাহ আপনাকে? আমি এখন বলছি আপনাকে জালির কথা, জালি খফির মধ্যে যাচ্ছি না,
জালি, জালির জন্য কি কি দিয়েছে আল্লাহ আপনাকে? হাত দিয়েছে, এটা দিয়ে আপনি এক ধরনের জ্ঞান অর্জন করেন, এটা জানেন? এটা কিন্তু জ্ঞান অর্জনের সোর্স। কিভাবে? আমি যখন কাপে হাত রেখেছি, কাপ গরম পেয়েছি, এই যে কাপকে গরম পেয়েছি এটা আমি কিন্তু চোখে আর কানে বুঝি নাই, হাত দিয়ে বুঝেছি। এভাবে কিছু জিনিস আমি চোখ দিয়ে দেখি, কালার দেখছি, কালার দেখছি, মানুষ দেখছি, এটা আমার চোখের জ্ঞান। আমি কান দিয়ে যখন আওয়াজ শুনি, বক্তব্য শুনি, আমার কান দিয়ে শুনতে হয়, নতুবা আমার ব্রেইনের মধ্যে সেটা যায় না। এভাবে আল্লাহ পাঁচটা ইন্দ্রিয় দিয়েছে, সেন্স অফ পারসেপশন, কোন জিনিসকে পারসিভ করার জন্য আমাদেরকে এই সেন্সগুলো আল্লাহ দিয়েছেন। এই সেন্সগুলো ডিপেন্ড করে আপনার ব্রেইনের উপর। কিসের উপর? যেটাকে আমরা আকল বলি। কি বলি? আকল। আপনারা কি বলেন? যে মানুষ বেদেন ব্যাহন হয় না রেললে হন্দেন ওনারা, মানে বেআকল। বেআকল মানে জ্ঞানহীন। তো এখন একটা আপনার পঞ্চ ইন্দ্রিয়, আপনা আপনার আকল। এখন পঞ্চ ইন্দ্রিয় যদি কাজ না করে, ধরেন এটার একটা সোর্স কাজ করছে না, তখন আকল আপনাকে কোনটা গরম কোনটা নরম সেটা বলতে পারবে না। দেখছেন? আকল হাতের উপর নির্ভর, হাত টাচ করে, টাচ করার পরে আপনারা এই জিনিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এরপরে আরেকটা জায়গায় নিয়ে যাব আমি, সেই জন্য এটা বোঝা বড় দরকার। আকল টাচ করে, টাচ করার পরে ব্রেইনকে সিগন্যাল দেয়, এটা নরম না গরম। এখানে একটা খাস সিগন্যাল আছে যেটা আপনার ব্রেইনে চলে যায়, অতঃপর আপনার আকল ফতোয়া দেয়। কি দেয়? ফতোয়া, আপনাকে জানায় জিনিসটা গরম। পুরো বিষয়টা বুঝেছেন? একটা আরেকটার উপর নির্ভর, এটা কাজ না করলে এটা কাজ করে না, ওটা কাজ না করলে এটা কাজ করে না। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকে এলম বলেছেন। কি বলেছেন? এলম। আমি, আমরা দাউদ এবং সুলাইমান আলাইহিসসালামকে এলম দান করেছি, মানে নবুয়ত দান করেছি। অত্র আয়াতের মধ্যে নবুয়তকে আল্লাহ রাব্বুল আলামিন এলম বলেছেন। আমরা জানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন। তো দাউদ এবং সুলাইমানকে আল্লাহ নবুয়ত দান করেছেন, নবুয়তকে এলম বলেছেন। তো আমার নবীকে আপনি এলমহীন বলতে পারবেন না? তাহলে আপনি উম্মিকে অন্যভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, আবার আপনারা জানেন সুলাইমান আলাইহিসসালামের রাজ দরবারে সুলাইমান আলাইহিসসালাম যখন প্রস্তাব রেখেছেন যে এখানে এমন কেউ আছে যে বিলকিসের সিংহাসন ইয়েমেন থেকে বিলকিস আসার আগে আমার এখানে পৌঁছিয়ে দেবে, জিন জিনের মতো করে বলেছে, আপনি চেয়ার থেকে উঠার আগে আমি নিয়ে আসব। কিন্তু সেখানে আসিফ বিন বরখিয়া নামে এক ব্যক্তি ছিলেন, যিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি ছিলেন, বুজরুক ছিলেন, আহলুল্লাহদের মধ্যে ছিলেন, আহলে কাশফ আহলে এলহাম ছিলেন। ওনার কথা বলতে গিয়ে পবিত্র কোরআনে বলছে, ওয়া ক্বালা ইনদাহু ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যে ব্যক্তির কাছে কিতাবের এলম ছিল, কিতাবের এলম ছিল, উনি বলেছেন, হুজুর আপনার চোখের পলক ফেলার আগে আমি ওই সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। প্রথমে নবুয়তকে এলম বলা হয়েছে, এখানে ভেলায়তকে এলম বলা হচ্ছে, ভেলায়তকে এলম বলা হচ্ছে। আপনি এটাকে আমার সাথে ডিসএগ্রি করতে পারেন, ভেলায়ত বলা হয় নাই, বুঝা, আপনি আপনার মতো করে ইন্টারপ্রেট করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মূল কথা হচ্ছে একটা এলম ছিল, যেই এলমের মাধ্যমে উনি অনেক দূর দরাজে অবস্থিত বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে উপস্থিত করেছে, এমন এলম ওনার কাছে ছিল। এটার মধ্যে আমরা একমত হতে পারি, আপনি যদি বেলায়ের শব্দ নাও বলেন কোনো অসুবিধা নাই। এখন আপনি যদি এটার দিকে দৃষ্টি দেন, আপনি দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করার এরাদা করেন, আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে, কুন বলেন তো ফায়াকুন হয়ে যায়। তো কুন আর ফায়াকুনের মধ্যে একটা চোখের পলকের ফারাক থাকে, একটা চোখের পলকের ফারাক থাকে। তাহলে বোঝা যাচ্ছে
আল্লাহর ওলিদের মধ্যে এমন এলম চলে আসে যে এলমের মাধ্যমে আল্লাহর ওলিদের মাওলাই করিমের কুন ফায়াকুনের ফুরুজা প্রসিব হয়, নতুবা দূর দরাজ থেকে সিংহাসন সেকেন্ডের মধ্যে এখানে নিয়ে আসা এটা কুন ফায়াকুন ছাড়া সম্ভব হতো? তো আল্লাহ তো আর জমানে কুন, এটা আমাদের বোঝার জন্য বলেছে, কিন্তু আমরা হাদিসে কুদসির মধ্যে দেখি জবান আসফ বিন বখিয়ার ছিল কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মনে হচ্ছে কালাম আসফ বিন বখিয়ার ছিল না, সিংহাসন আসে বলতে এসে গেছে, তাইলে বোঝা যাচ্ছে এই বাক্য যদিও আসফ বিন বখিয়ার ছিল, জবান জবানে রব্বানি ছিল, জবান জবানে রব্বানি ছিল, নতুবা এটা তো আল্লাহর শান, কুন বললে ভাইয়া কুন হয়ে যায়, এখানে দূরত্ব কাছে উপরে নিচে এই জিনিসগুলা ম্যাটার করে না। এখন আপনি চিন্তা করে দেখেন কই সিংহাসন, উনি বলছেন আপনি চোখের পলক ফেলার আগে আমি এটা এখানে নিয়ে আসতে পারবো, এবং কোরআন বলছে এই নিয়ে আসার বিষয়টা পুরো প্রসেসটাকে কোরআন বলছে এল, কি বলেছে এল, তাইলে বোঝা যাচ্ছে কিছু জ্ঞান এমন আছে যে জ্ঞানের মাধ্যমে দূরত্ব আর দূরত্ব থাকে না, আপনি কোন জায়গায় বসে আছেন, যিনি আপনার কাছে চাচ্ছেন উনি কোন জায়গায় বসে আছেন এগুলা কোনো ম্যাটার করে না, এটাকেও কোরআন এলম বলেছে। এখন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদির বা খিদির আলাইহিস সালাম, স্বাভাবিকভাবে উলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন নবী ছিলেন, তবে জমহুর বলেছেন মানে বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন উনি আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি। উনার ব্যাপারে বলতে গিয়ে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আগে ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হযরত মূসা আলাইহিসসালাম ওনার কওমকে ওনার উম্মতকে একটা খিতাব করেছেন, বক্তব্য দিয়েছেন, বক্তব্য বড় এলম এবং মারিফতপূর্ণ বক্তব্য ছিল, শ্রোতাদের মধ্যে একটা হাল পানি হয়েছে, এবং এত বেশি এলম এবং মারিফত সম্পন্ন বক্তব্য ছিল যে শ্রোতাদের মধ্যে হালের পরিবর্তন কান্নাকাটি এক ধরনের একটা মাহল তৈরি হয়ে গেছে। সেই মাহলের মধ্যে এক ব্যক্তি উঠে জিজ্ঞেস করেছেন, হুজুর পৃথিবীর মধ্যে আপনার চেয়ে বেশি জানেন এমন কি কেউ আছেন? হুজুর মূসা আলাইহিসসালাম বড় মেজাজ, অন্যত অন্য ধরনের মেজাজ ছিল, মেজাজের মধ্যে বড় জালার এবং রব ছিল, দবদবা, উনি বলছেন না জমিনের মধ্যে আমার চেয়ে বেশি জানেন এমন কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না মূসা আছে, একজন আছে, তো যার কথা বলেছে তার ব্যাপারে কোরআন বলছে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, মূসা আলাইহিসসালাম আমি যেই বান্দার কথা বলছি ওয়া আল্লামনাহু আমরা তাকে আমাদের পক্ষ থেকে বিশেষ এলম দান করেছি। আপনারা এখন তিনটা আয়াত পেলেন, নবুয়ত বলা হচ্ছে এলম, এখন সেটা কেন এলম সেটা আপনি দেখেন, লাঠি দিয়ে ইশারা করে তো সমুদ্রে দুভাগ হয়ে যায়, হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে তো চন্দ্র দ্বিগুণিত হয়ে যায়, এবং এমন এলম যেই এলমের কারণে ইমামুল মুরসালিনকে মাওলায়ে করিম এত উপরের মকাম দান করেছেন যে আল্লাহ আল্লাহ রসুলের এই বরত্ব এই মহানত্ব এই ফজিলত এই শান এই মর্তাবার যে মারফত এবং বোধ শক্তি সেটা আল্লাহ শুধু প্রাণী বা জীব বা মানুষকে দেয় নাই, বরং জড় পদার্থকে আল্লাহ দান করেছেন। পাহাড়ের উপর যখন আমার নবী, আমরা অনেকবার বলেছি ওদিকে আমাদের বিষয় না, আমি শুধু ইঙ্গিত করে যাচ্ছি, পাহাড় জড় পদার্থ না জীব পদার্থ বলেন তো, জড় পদার্থ, তো পাহাড়ের উপর যখন নবী উঠলেন ওনার তিন সঙ্গী সাহাবি নিয়ে, অন্য রেওয়ায়েতের মধ্যে সাতজন, এই রেওয়ায়েতের মধ্যে উহুদের কথা আছে, অন্য রেওয়ায়েতের মধ্যে মক্কায় মুআজ্জামার জবলে হেরার কথা আছে, তো আমার নবী উঠার পরে পাহাড়ের মধ্যে একটা রক শুরু হয়েছে, আপনি বলবেন ভূমিকম্প ছিল, আপনার দৃষ্টিতে ভূমিকম্প,
ভূমিকম্প আসে নাই রাওয়ায়াতের মধ্যে, রক্স আসে নাই রাওয়ায়াতের মধ্যে, এসেছে পাহাড়ের মধ্যে মুভমেন্ট শুরু হয়েছে। আপনি আপনার আকীদা অনুযায়ী আপনি বলছেন এটা আর্থকুইক ছিল, আমি আমার আকীদা অনুযায়ী বলছি মুভমেন্ট শুরু হওয়ার কারণ হচ্ছে পাহাড় আমার নবীর কদমের ধুলা লেগে পাহাড়ের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে গেছে, সেই কারণে পাহাড় তার ভাষায় নৃত্য শুরু করেছে। আপনি আমার সাথে একমত হওয়ার কোনো দরকার নাই, আমি আপনার সাথে একমত হব সেটা আপনার আশা করার কোনো দরকার নাই। পাহাড়ের মধ্যে মুভমেন্ট হয়েছে, এখন যেই যেই দৃষ্টিতে দেখে, এখন যেই যেই দৃষ্টিতে দেখে। এখন আমার নবী পাহাড়কে আঘাত করেছে পায়ে, আমি যদি ওই রেওয়ায়েত অনুযায়ী বলি তো আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে আসছে ফাদারা বা বিরিজলিহি, আমার নবী কদম মুবারক দিয়ে পাহাড়কে আঘাত করেছে এবং বলেছে উসকুন ইয়া হেরা, হেরা শান্ত হয়ে যাও। দেখছেন কি অবস্থা, হেরা শান্ত হয়ে যাও। তো হেরা শান্ত হয়ে গেছে কেন, তো তোমার উপর কিন্তু নবী উঠেছে, আদব একটা বড় জিনিস, আদব একটা বড় জিনিস। তাহলে কারো বড় কারো আদবে খুশি হওয়া এটা প্রাণী মানুষ এটার বিষয় না, এটা জড় পদার্থেরও শূন্য, এটা জড় পদার্থেরও শূন্য, মানে রীতিনীতি আর কি, কালচার, এটা জড় পদার্থেরও কালচার। এখন আমরা যদি সত্য হয়ে থাকি তা মানুষের সাথে আমাদের যাবে সেটা, তো আমি বলতে চাচ্ছি আমার নবী বলছেন তোমার উপর একজন নবী একজন সিদ্দিক, ওহুদের হাদিসের ওই অনুযায়ী দুইজন শহীদ উঠেছে। আমি গায়েব বলেছেন সেদিকে যাচ্ছি না, আমি শুধু বলছি জড় পদার্থের মধ্যে নবী পাকের মারফত আল্লাহ দান করেছে। আপনি বলবেন মুজিজা দেখিয়েছে, যার যার আকীদা অনুযায়ী এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করে, এটা মুজিজা ছিল, মুজিজা এক ডাইমেনশনে মুজিজা বলতে পারেন। কিন্তু মনে রাখবেন মুজিজা দেখানো হয় কোন কাফের যদি ডিমান্ড করে, তখন কোন কাফের যদি বলে এটা না করলে আমি ইমান আনবো না, তো কাফেরদের ডিমান্ডের উপর ভিত্তি করে নবীরা মুজিজা দেখান এবং ওলিরা কারামত দেখান, বুঝতে পেরেছেন? তো এখানে না কোনো কাফের ছিল না কোনো মুজিজার প্রয়োজন ছিল। আপনি জিজ্ঞেস করবেন তো এটা কি ছিল, আমার ভাইরা নবুয়তের খামির যখন আমার নবীর বানানো হচ্ছে সেই খামিরের মধ্যে আল্লাহ আমার নবীকে বিশেষ একটা তাসারুফাত এবং এখতিয়ার দান করেছেন যেটা অন্য কাউকে দান করা হয়, যেটা অন্য কাউকে দান করা হয় নাই, এটা আমার নবীর বিশেষ পাওয়ার, আমার নবীর এখতিয়ার। নতুবা আমার নবী কেমনে গাছের একটা খেজুর গাছের ওই যে মদিনা শরীফে যেটার উপর দাঁড়িয়ে আমার ট্যাগ লাগিয়ে খেতাব করতেন, সেটাকে মদিনা শরীফের ওই মসজিদ নবীর মধ্যে ফেলে দিল, ওখান থেকে ক্রন্দনের আওয়াজ এসছে, এতটুকুন তো আপনারা জানেন। তাহলে আমি বলেছি না জড় পদার্থের মধ্যে মারেফত দান করা হয়েছে, এখতিয়ার। দেখেন আমার নবী যখন এটা ইমাম আহমদ ইবনে হাম্বল এবং মুসনাদের মধ্যে রেওয়ায়েত করেছেন এই অংশটুকু, আমার নবী তাকে বুকে নিয়ে থাপড়িয়ে থাপড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করছিলেন, সে ক্রন্দন করছে, কে ক্রন্দন করছে, মানুষ না জড় পদার্থ, খেজুর গাছে একেবারে শুষ্ক একটা গুচ্ছ। আমার নবী বলছে শোনো, আচ্ছা দাঁড়াও আমি তোমাকে অপশন দিচ্ছি, কি অপশন, তুমি যদি চাও আমি তোমাকে জান্নাতের বাগানে লাগিয়ে দেব যাতে পুণ্যবান ব্যক্তি তোমার ফ্রুট খেতে পারে, আর যদি তুমি চাও আমি তোমাকে দুনিয়ার কোনো বাগানে জিন্দা করে লাগিয়ে দেব। তখন আমার নবী বলেছে ফালতু ফালতু, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ দুটো অপশন দিলেন, হঠাৎ করে ফালতু বললেন, কারণ কি, ফালতু মানে করে দিলাম। তো আমার নবী বলছেন আমি তাকে যে দুটো অপশন দিয়েছি সে আখেরাতের আখেরাতেরটা বেছে নিয়েছে, সেই জন্য বললাম যাও করে দিয়েছি, যাও করে দিয়েছি। আপনি দেখছেন এখতিয়ার আমার নবী, ইচ্ছার স্বাধীনতা কতটুকুন দিয়েছে আমার নবীকে। তো আমি বলতে চাচ্ছিলাম এই এলম, এলমের কারণে নবুয়ত এবং এটার মারফত আল্লাহ জড় পদার্থের মধ্যে দান করেছে। নতুবা আমি আর এদিকে না যাই, আরেক সমুদ্র খুলে যাওয়ার পরে এদিকে চলতে গেলে আমাদের মূল বক্তব্য নষ্ট হয়ে যাবে। তো বলতে চাচ্ছিলাম নবুয়ত কো এলম বলা হয়েছে, জালায়েত কে এলম বলা হয়েছে। এখন এই জালায়েত যেটা আমি আপনাদেরকে বললাম আসফ বিন বরখিয়া, কই আসফ বিন বরখিয়া, দূর থেকে নিয়ে আসা। আপনি দেখেন আর কিছু লোক 309 বছর গুহার মধ্যে ঘুমায়, গুহার মধ্যে ঘুমায়, শরীরের মধ্যে পচন ধরে নাই,
বরং আল্লাহ সূর্যের গতি পরিবর্তন করে দিয়েছে যাতে তাদের উপর বিশেষ তাপ লাগে। এবং আল্লাহ বলেছেন এটা আমার আয়াতের অন্তর্ভুক্ত, মানে আমার নিদর্শনের অন্তর্ভুক্ত। সূর্য তাদেরকে বিশেষ তাপ দিত। 309 বছর পরে জিন্দা হওয়ার পরে বলছে এ কয়দিন হয়েছে, কই কিছু সময়, 309 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু ওনাদের শরীরের মধ্যে কোনো পচন ধরে। আমরা এখানে এবার ঝগড়া বিবাদ করি, বেঁচে আছে না মরে গেছে, শরীর কেমন আছে। আরে ভাই, সূর্য উঠে কত দূরে, কত দূরে সূর্য উঠে, আপনি কতদূর বীচি বপন করেছেন আপনার বাংলাদেশে 1 ফিট গভীরে বা 1.5 ফিট গভীরে করেন নাই? সূর্যের তাপ ছাড়া বীচি উঠতে পারবে গাছ? তাহলে একটা হচ্ছে সূর্যের তাপ দেওয়ার সক্ষমতা, আর একটা হচ্ছে বীচির তাপ নেওয়ার সক্ষমতা। তো যিনি তাপ দিচ্ছেন, যেটা তাপ দিচ্ছে, এটা অনেক 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 মাইল দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে। তো এত লক্ষ মাইল দূরে থেকে জমিনের গভীরে একটা বীচিকে যদি সূর্যের তাপ সতেজ রাখতে পারে, তো একজন উলামায়ে রব্বানীর রূহ এটা যত দূরেই থাক জমিনের গভীরে ওই বডিকে সতেজ রাখতে পারে না। আপনারা বুঝতে পেরেছেন? সূর্যের চেয়ে সূর্য আমার আল্লাহর সৃষ্টি, সূর্য আমি আমার আমার আল্লাহর সৃষ্টি, এটা আমার নবীর ইশারায় উদিত হয়েছে, আমার নবীর ইশারায় অস্ত্র গেছে। বুঝতে পেরেছেন? তো সূর্য শক্তিশালী না মানুষ বানানোর পরে যখন আমার আল্লাহ বলছেন না ফানাফাখনা ফিহি মির রূহি, আমি সেখানে আমার রূহ ফুঁকে দিয়েছি, তো আমার আল্লাহর রূহ শক্তিশালী হবে যেটা ফুঁকে দিয়েছে, নাকি আল্লাহর সৃষ্টি সূর্য শক্তিশালী হবে বলেন তো? তো যখন রূহ শক্তিশালী হয়, কেমন শক্তিশালী? কত দূরত্ব আর দূরত্ব থাকে না, দূরত্ব আর দূরত্ব থাকে না, বছরের কাজ সেকেন্ডে করে ফেলতে পারে। রূহ যখন শক্তিশালী হয়, তো রূহ শক্তিশালী হওয়ার পরে বছরের কাজ সেকেন্ডে করতে পারে, তো সে রূহ যাওয়ার পরে যেখানেই থাকুক জমিনের নিচে আপনার শরীর সতেজ থাকতে পারে না? পারে, পারে। আল্লাহ এভাবেই করেন, আল্লাহ এভাবেই করেন। আমরা শুধু জমিনের মধ্যে ফেতনা ফাসাদের মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন একটা বিষয় তো আমাদের মধ্যে পরিষ্কার হয়েছে, সে বিষয়টা হচ্ছে এলম। কিছু এলমের মাধ্যমে দূরত্ব আর দূরত্ব থাকে না। এখন এলম বিষয়টা কি আমার ভাইরা? আমি এলম দুই ধরনের, এলম দুই ধরনের, একটাকে বলে জালি, একটাকে বলে খাফি। জালি একটা এলম, জালি, এই জালি এলমের জন্য, এই এলম অর্জনের জন্য আপনার কিছু জিনিস দরকার হয়। কি কি জিনিস দরকার হয়? আপনার পঞ্চ ইন্দ্রিয়, আপনার পঞ্চ ইন্দ্রিয় এগুলো ঠিক থাকতে হবে, আপনার আকল ঠিক থাকতে হবে, শিক্ষক দরকার হবে, কিতাব দরকার হবে, একটা মাহল দরকার হবে, এবং শিক্ষার একটা মানহাজ তথা মেথোডোলজি দরকার হবে। আপনারা সেটা স্কুলের দিকে যদি নজর দেন, আপনি দেখবেন আমাদের ছেলেদেরকে আমরা 5 বছর বয়সে নার্সারিতে পাঠাই, ইয়ার 1 ইয়ার 2 ইয়ার 3 করে 10 পর্যন্ত আসে, জিসিএসসি, এটা আমাদের দেশে কি বলে, ম্যাট্রিকুলেশন দেয় এন্ট্রেন্স, এর পরবর্তীতে ইন্টারমিডিয়েট পড়ে। ম্যাট্রিকের মধ্যে তারা সায়েন্স, আর্টস, কমার্স সেপারেট, এগুলাকে বলে মেথোডোলজি অফ নলেজ। আপনি কোন মাত্রায়, কোন ধরনে, কোন প্যাটার্নে জ্ঞান শিক্ষা করবেন। এরপর আপনি যখন বিশ্ববিদ্যালয়ে যান, আপনার সাবজেক্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যায়, কেউ ম্যাথস, কেউ কেমিস্ট্রি, কেউ বায়োলজি, এক একজন এক একটা এক একটা করে। এটা হচ্ছে জ্ঞানের মেথোডোলজি, আপনি কোন প্যাটার্নে জ্ঞান শিক্ষা করবেন। আচ্ছা, এটাকে আপনি শিক্ষক ছাড়া পারবেন? পারবেন না। এটা আপনি শিক্ষার মাহল যদি না থাকে আপনি পারবেন না, এটা বই ছাড়া পারবেন না। এরপরে যার যার আকল অনুযায়ী, ব্রেইন অনুযায়ী মানুষ জ্ঞান অর্জন করে। তাহলে পুরো জ্ঞান অর্জনের বিষয়টা আপনারা জানতে পেরেছেন। মনে রাখবেন এই টোটাল প্রসেসের মধ্যে আমি আগে আপনাকে একটা মৌলিক কথা বলি, একটু টেকনিক্যাল হবে। এলম মানে হচ্ছে আপনি একটা জিনিস জেনেছেন,
জানার আগে আপনি জানতেন না একটা হচ্ছে জাহাল ইগনোরেন্স একেবারে আপনি জানতেন না অতঃপর আপনি জেনেছেন তো জানতেন না থেকে জেনেছেন এটা একটা সফর তো এটা একটা সফর আচ্ছা বালা ছেলে আপনার ক্লাস 9 এক ধরনের ক্লাস 10 এ দেখা গেছে ভালো হয়ে গেছে সায়েন্সে ভালো মার্ক পেয়ে পরবর্তীতে দেখা গেছে এমবিবিএস পাস করে এফসিপিএস ক্লাস করে দেশের সেরা ডাক্তার হয়ে গেছে আপনি কল্পনাও করেন নাই তো উনি কি ক্লাস 3 এর মধ্যে ডাক্তার ছিল না উনি জানতেন না এখান থেকে যাত্রা শুরু কি পর্যন্ত জানতেন এখান পর্যন্ত তো এই পুরো যাত্রা এক স্টেশনকে বলে জাহাল কি বলে জাহাল মূর্খতা নিরেক অন্ধকার নিরেক অন্ধকার কোন নজর অন্ধকার হলে কি হয় অন্ধকারের মধ্যে ভীতি থাকে অন্ধকারের মধ্যে কনফিউশন থাকে অন্ধকারের মধ্যে মানুষ ফ্রিজ হয়ে যায় ডানে বামে মুভ করতে পারে না সেই কারণে অজ্ঞতাকে অন্ধকারের সাথে তুলনা দেওয়া হয়েছে অজ্ঞতাকে অন্ধকারের সাথে তুলনা দেওয়া হয়েছে অজ্ঞতা এবং জানা দুইটার মধ্যে ফারাক এতটুকু 5 লাখ মানুষ নিয়ে একটা ফ্লাইট আসমানে উঠেছে উপরে উঠেছে আমরা দুইজন বসেছি বড় স্কলার বহুত বড় স্কলার কিন্তু যখন ওইটা ধরে বসানো হয়েছে আমাদের আর কোনো কিছু জানা আছে ফ্লাইট কোনো কিছু পড়ার আগে স্ট্রোক তো আমরাই করে ফেলেছি আপনি পুরো মানুষের জীবন হুমকির সম্মুখীন শুধু ফারাক হচ্ছে আরেক ব্যক্তি উঠেছে উনি জানেন উনি জানেন উনি আরামসে স্মুথলি সেটাকে নিয়ে গেছে এটা জানা আর না জানার মধ্যে ফারাক হয়ে গেছে জানা আর না জানা তো না জানার মধ্যে কি থাকে কনফিউশন থাকে না জানার মধ্যে ভীতি থাকে ভীতি অন্ধকারের মধ্যে যখন আপনি মুভ করতে চিন্তা করেন কনফিউজ থাকেন কোথায় পা পড়ছে কোথায় যাচ্ছি তো না জানা এবং অন্ধকার দুইটা এক ধরনের জিনিস দুইটা এক ধরনের জিনিস তো অন্ধকার থেকে না জানা থেকে জানার পথে তার মানে হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে অন্ধকার থেকে আলোর পথে এই যে যাত্রাটা শুরু করেছেন তো এলম কাকে বলে এলম এমন জিনিসকে বলা হয় যেটা মানুষ থেকে অন্ধকার দূর করে মানুষের সিনার ভিতরে আলো জ্বালিয়ে দেয় তাকে এলম বলে তাকে এলম বলে অর্থাৎ এলম বলা হয় যে জিনিসটার মাধ্যমে মানুষ থেকে মূর্খতা সরে গিয়ে মানুষের ভিতরে এক ধরনের জ্ঞান জানা জিনিসটা এসে যায় তাকে এলম বলে জাহাল থেকে যখন যাত্রা শুরু করেছেন মনে রাখবেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনের জন্য কিছু সোর্স দিয়েছে কি দিয়েছে সোর্স এগুলাকে বলা হয় জরিয়ায়ে এলম এলম অর্জন করার জন্য কিছু ডিভাইস আল্লাহ আপনাকে দান করেছেন এগুলো আপনি পৃথিবীর কোন দোকান থেকে কিনতে পারবেন না আজীব বিষয় কি কি দিয়েছেন আল্লাহ আপনাকে আমি এখন বলছি আপনাকে জালির কথা জালি খফির মধ্যে যাচ্ছি না জালি জালির জন্য কি কি দিয়েছে আল্লাহ আপনাকে হাত দিয়েছে এটা দিয়ে আপনি এক ধরনের জ্ঞান অর্জন করেন এটা জানেন এটা কিন্তু জ্ঞান অর্জনের সোর্স কিভাবে আমি যখন কাপে হাত রেখেছি কাপ গরম পেয়েছি এই যে কাপকে গরম পেয়েছি এটা আমি কিন্তু চোখে আর কানে বুঝি নাই হাত দিয়ে বুঝেছি এভাবে কিছু জিনিস আমি চোখ দিয়ে দেখি কালার দেখছি কালার দেখছি মানুষ দেখছি এটা আমার চোখের জ্ঞান আমি কান দিয়ে যখন আওয়াজ শুনি বক্তব্য শুনি আমার কান দিয়ে শুনতে হয় নতুবা আমার ব্রেইনের মধ্যে সেটা যায় না এভাবে আল্লাহ 5টা ইন্দ্রিয় দিয়েছে সেন্স অফ পারসেপশন কোন জিনিসকে পারসিভ করার জন্য আমাদেরকে এই সেন্স গুলো আল্লাহ দিয়েছেন এই সেন্স গুলো ডিপেন্ড করে আপনার ব্রেইনের উপর কিসের উপর যেটাকে আমরা আকল বলি কি বলি আকল আপনারা কি বলেন যে মানুষ বেদেন বেআকল আল্লাহ বললে হন্দে না ওরা মানে বেআকল বেআকল মানে জ্ঞানহীন তো এখন একটা আপনার পঞ্চ ইন্দ্রিয় আপনা আপনার আকল এখন পঞ্চ ইন্দ্রিয় যদি কাজ না করে ধরেন এটার একটা সোর্স কাজ করছে না তখন আকল আপনাকে কোনটা গরম কোনটা নরম সেটা বলতে পারবে না দেখছেন আকল হাতের উপর নির্ভর হাত টাচ করে টাচ করার পরে আপনারা এই জিনিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ এরপরে আরেকটা জায়গায় নিয়ে যাব আমি সেই জন্য এটা বোঝা বড় দরকার আকল টাচ করার পরে ব্রেইনকে সিগন্যাল দেয় এটা নরম না গরম এখানে একটা খাস সিগন্যাল আছে
যেটা আপনার ব্রেনে চলে যায়, অতঃপর আপনার আপনার আকল ফতোয়া দেয়। কি দেয়? ফতোয়া, আপনাকে জানায় জিনিসটা বড়। পুরো বিষয়টা বুঝেছেন? একটা আরেকটার উপর নির্ভর, এটা কাজ না করলে এটা কাজ করে না, ওটা কাজ না করলে এটা কাজ করে না। আমি এখন আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে একটা কথা বলে ফেলি। এখানে আপনারা জানতে চেয়েছেন না কবরে কি হয়, কবর কেমন। আমার ভাই, আমি যদি এখন আপনাকে আপনার কানের সামনে বলি রামবুতান, আপনি কানে শুনেছেন, আপনার ব্রেন কোন চিত্র অঙ্কন করতে পারছে না ভিতরে। কেন? আপনার কান সেটাকে কানেও তুলছে না। কেন? কারণ আপনার কানের শব্দটা কবন করে নাই, শব্দটা কবন করে নাই, আপনার কান কখনো শুনে নাই, জিহ্বা কখনো টেস্ট করে নাই। সেই কারণে আপনার ব্রেন যেরকম সেরকম থেকে গেছে, কোনো নাড়াচাড়া নাই। আমরা কাউকে বলার পরে যদি নাড়াচাড়া না করে আমরা কি বলি? বেশ হতো, এত হতা ফের দি লড়াচড়া আসেনি, বলি না আমরা। কারণ আপনার ব্রেন মেসেজটা নিয়েছে কান থেকে, কান ফতোয়া দিয়ে দিয়েছে আমি এই শব্দ কখনো শুনি নাই, এই শব্দ কখনো শুনি নাই। ব্রেইন আর কাজ করে না, ব্রেইন আর কাজ করে না। কিন্তু আপনি যখন শব্দটা আমাকে বলেছেন, আমার জিহ্বা দিয়ে পানি বের হয়ে গেছে, দুইজন দুই ধরনের হয়ে গেল না। কেন? কারণ আমার কান ইতোপূর্বে শব্দটা শুনেছে, আমার চোখ এই জিনিসটা দেখেছে, ফ্রুটটা দেখেছে, আমার জিহ্বা এটা টেস্ট করেছে। যে আপনি শব্দটা আমার কানে বলেছেন, এটা আমার কানের কবর করেছে, সাথে সাথে ব্রেইনের মধ্যে পুরো রামবুতানের ছবি এসে গেছে। কিন্তু মেটাফিজিক্যাল বিষয় যেটা, ফিজিক্সের বাইরে, মানে বাইরের জগৎ, বহির জগৎ, কবর হাসর, কবরের কথা যদি আপনি কানকে বলেন, কান কোনো পিকচার ড্র করতে পারবে না। কেন? কান এটা শুনে নাই, চোখ এটা দেখে নাই, কান আর চোখ এটা এই জগৎ নিয়ে চলে, ওই জগৎ নিয়ে চলে। আমি রামবুতানের কথা বলার পরে আপনি বেহুশ হয়ে গেলেন, যেটা এই পৃথিবীর মধ্যে পাওয়া যায়। আপনি কবরের কথা এখানে ধরতে পারবেন? ধরতে পারবেন না। কারণ এখানে একটা দেওয়াল দেওয়া, দেওয়ালটার নাম মৃত্যু, দেওয়ালটার নাম মৃত্যু। একটা মৃত্যুর আগের জগৎ আর একটা মৃত্যুর পরের জগৎ, এটাকে বলা হয় মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড। এটা ধরা চুয়া দেখা যায় না, যার কারণে আকল এটার কোন ইমেজ ড্র করতে পারে না। আপনারা বিষয়টা তো বুঝতে পেরেছেন? তাইলে সোর্স অফ নলেজ, আল্লাহ আমাদেরকে জ্ঞান অর্জনের জালি, বাহ্যিক জ্ঞান অর্জনের সোর্স দিয়েছেন পঞ্চ ইন্দ্রিয় এবং আকল। কি দিয়েছে? আকল। আর একটা দিয়েছে উইজদান, এটাকে ইন্টুইশন বলে, আপনারা বলেন না সিক্স সেন্স, কি বলে? সিক্স সেন্স। এটার কত পৃথিবীর বুকে ইমাম রাজি বলেছেন, মুসলমানদের ইমাম, ইমাম রাজি। তো কয়টা পেলেন? পঞ্চ ইন্দ্রিয় পেলেন, আকল পেলেন, সিক্স সেন্স তথা ইন্টুইশন পেলেন, আর একটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি কি করে, তাজারুবা, আমরা কোন জিনিসকে এক্সপেরিমেন্ট করতে পারি না তেতে হা পর্যন্ত পৌঁছার জন্য এই সোর্স। আর কিছু জ্ঞান আল্লাহ আমাদের ভিতরে আসার সময় দিয়ে দিয়েছেন, চার্জের দুইয়ের থেকে বেশি সেটা শিকার জন্য কোন কোন স্কুল কলেজে ভর্তি হতে হয় না। আমি কি খাবো কি খাবো না, কার সাথে যেতে পারবো কার সাথে যেতে পারবো না, আমি কাকে বিয়ে করতে পারবো, বলেছি না গত জুমার, গত দুই তিন জুমা আগে, কাকে বিয়ে করতে পারবো কাকে বিয়ে করতে পারবো না। এই কিছু জিনিস আল্লাহ আমাকে ইনবিল্ট, এটা শুধু আমাদেরকে না, এটা সমস্ত সৃষ্টিকে আল্লাহ দান করেছে। হাঁসের সাঁতার কাটা, এটা ওই সৃষ্টির মধ্যে ইনবিল্ট রিয়ালিটি বলে এটাকে, আপনার ভিতরে ফিটে। তাহলে আমি জ্ঞান অর্জনের এই সোর্স গুলো আপনাকে বললাম, আপনার মধ্যে আকল আছে, সেন্স অফ পারসেপশন আছে, এটা হচ্ছে আপনার সোর্স, মিডিয়া, যেই মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করেন, যেই মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করেন। এখন এই সোর্সের পরে আমি আপনাকে বলছি, আপনি জ্ঞান অর্জনে যখন বের হন, তো আপনার জন্য শিক্ষক লাগে, আপনার জন্য কিতাব লাগে, আপনার জন্য জ্ঞানের একটা মেথোডোলজি লাগে, আর একটাকে বলে আল জাও আল ইলমি, তথা একটা অ্যাটমসফিয়ার। সেই কারণে আপনি ছেলেদেরকে স্কুলে নিয়ে যান অ্যাটমসফিয়ারের জন্য, কলেজে যান অ্যাটমসফিয়ারের জন্য,
শিক্ষার এই চারটা ইনগ্রেডিয়েন্ট, এটা সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নাত। কাউকে কিছু শিখাইতে হলে এভাবে শিখানো হয়, এটা থেকে এক সপ্তাহ শুধু বাহিরে, এই টোটাল প্রসেস থেকে একজন সপ্তাহ শুধু বাহিরে, উনি কে? ইমামুল মুরসালিন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন শিক্ষকের দুনিয়াতে কোন শিক্ষকের প্রয়োজন নাই, কোন এলমি পরিবেশের দরকার নাই, কোন কিতাবপত্র, কোন শিক্ষার মেথোডোলজি, কোন কিছুর দরকার নাই। কেন? কারণ নবী শিক্ষক হিসেবে প্রেরিত হন। তো নবীকে যিনি শিক্ষা দেন উনি আল্লাহ, উনি আল্লাহ। তো নবী ওহির জ্ঞানে জ্ঞানী হওয়ার কারণে নবুয়তের জ্ঞানের কোন সীমা পরিসীমা নাই। আপনি শিখতে আসবেন, নবীকে কোনো কিছু শিখানোর প্রয়োজন নাই। এই টোটাল প্রসেস থেকে নবীরা বাইরে, বাকি আমরা যারা আছি। মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ উনিকে খিদির, আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামকে খিদির আলাইহিস সালামের কাছে পাঠান নাই, তাইলে যেতে হয়েছে শিক্ষকের কাছে, যেতে হয়েছে, কষ্ট হয় নাই, কষ্ট হয়েছে। এর পরবর্তীতে উনি যেটা শিখিয়েছেন বা শিখাবেন ওনার সঙ্গে থাকতে হয়েছে। তাহলে কিতাব, আপনি কোন কিছু পড়তে হলে, জানতে হলে এটা প্রসেস। এখন আপনি যদি গুগল করে করে বলেন যে আমি জেনে গেছি, আপনি সুন্নতে ইলাহির সাথে আছেন না বাইরে গেছেন? বাইরে গেছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা ওই যে কথাটা বলেছি, এখন আপনি পুরো সিস্টেম, মেথোডোলজি, শিক্ষক, কিতাব, পরিবেশ, আপনার সোর্স সবকিছু ঠিক আছে, আপনি জ্ঞানের সফরে বের হলেন, না জানা থেকে জানার সফরে বের হলেন। তো এই স্টেশনের মধ্যে একেবারে যেখান থেকে আপনি গাড়িতে উঠেছেন সেটার নাম হচ্ছে, সেই স্টেশনের নাম জাহাল, নিরেট মূর্খতা, অন্ধকার, একেবারে একটার সময় রাতে ডান বাম দেখার কোনো সুযোগ নাই। যাত্রা শুরু করেছেন, প্রথম যে স্টেশনে এসেছেন সেটার নাম দেওয়া হয়েছে আল ওয়াহাম। কি নাম দেওয়া হয়েছে? আল ওয়াহাম। ওয়াহাম মানে ডেলুশন, ইলুশন, ব্যাড ইমপ্রেশন। আপনি যেটাকে সত্য মনে করছেন সেটা সম্পর্কে আপনি পরিপূর্ণরূপে কনফিউজড, কিন্তু ওয়াহামের মধ্যে আলো থাকে 20%, 20% আপনি জানতে পেরেছেন, 80% অন্ধকার থাকে। এর পরবর্তীতে যেহেতু আপনি শিক্ষার ধারাবাহিকতা কন্টিনিউ করছেন, দ্বিতীয় পর্যায়ে যে স্টেশনে পৌঁছেছেন সেই স্টেশনের নাম হচ্ছে শাক। কি নাম? শাক। শাক মানে সন্দেহ, ডাউট, অ্যাসকেপটিসিজম। আপনি কোন বিষয় নিয়ে সন্দেহ করছেন এবং এটার সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। এখানে আলো থাকে 50%, অন্ধকার থাকে 50%, কিন্তু এখনো পর্যন্ত আপনি কনফিউজড, আপনি কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। এটা বড় খতরনাক, এটা বড়, আপনারা জিনিসটা হয়তো বুঝতে পারবেন না। যে ড্রাইভার 50-50 থাকে, মোস্টলি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মোস্টলি গাড়ি অথবা কালকেলে কারণে কারো গায়ে লাগিয়ে দেবে, কোন রাস্তায় যাবে, কোন রাস্তায়, কনফিউশন এত খারাপ জিনিস। কিন্তু সেই জানে দুই রাস্তা থেকে যে কোনো একটা রাস্তা শুদ্ধ, কিন্তু এটা বুঝতে পারে না যে সেই রাস্তায় যাবে কেমনে, কোনটা শুদ্ধ। ড্রাইভার এই জায়গার মধ্যে এসে কুমিল্লা কুরআনে পায়, দিনাজপুরও কুরআনের মধ্যে পায়। আমাদের এখন কিছু কিছু নতুন নতুন মলা সব বেরিয়েছে না, কুমিল্লা কুরআনে আছে, দিনাজপুরও কুরআনে আছে। কেন? কারণ মানুষ তো, সাধারণ মানুষ আমরা তো বুঝতে পারছি না। আমি এরা কাপড়ে চুপড়ে উনাকে এলমের স্টেশনে মনে করছি, কিন্তু উনি কি ওয়াহামের স্টেশনে না সন্দেহের স্টেশনে আছে আমি তো জানি না। আমি বুঝবো কেমনে? আমি যখন মাদ্রাসার ক্লাসের মধ্যে ঢুকাই দেব, এখন তো আমরা সবাই ভাইরাল বলতে না, বহুত বড় বড় আলেম, ঠিক না? ক্লাস ফাইভ এর মধ্যে ঢুকাই দিলে টেনে বের করা যাবে না, ক্লাস ফাইভ এর মধ্যে ঢুকাই দিলে দুই চার জনে মিলে টেনে বের করতে পারবে না। সেগুলো হয়ে গেছে, এখন আমরা ভাইরাল বক্তা, বুঝছেন না? 30,000 টাকার নিচে কথাও বলি না। আমরা ডাক্তার দিয়ে চিকিৎসা করাইছি কিছুদিন আগে, হাই খুদা, সকাল থেকে দুইটা পর্যন্ত এক এক ডাক্তার 30-30, 40-60-70 জন রুগী দেখছে, সবাই মিলে আমার মনে হয় 17,000 টাকা দিছি চারজন বিশেষজ্ঞ ডাক্তারকে। ডাক্তারি করা কি সহজ জিনিস? আপনারা ডাক্তারকে কখনো পড়তে দেখেছেন? পড়তে যদি 3-4 দিন কোনো ডাক্তারকে পড়তে দেখেন, আপনার ইচ্ছে করবে আম্মা যান আমার আর স্কুল কলেজে ভর্তি করেন না, আমার আর লেখাপড়ার দরকার নাই,
মজা ব্যথা হয়ে যায় ভাই। সেখানে চার পাঁচ ঘন্টার পরে 17,000 টাকা দিলাম, আর মৌলভি সাহেব যেটা ক্লাস ফাইভে ঢুকাইলে বের করতে পারবেন না, সেটা 30,000 টাকা নিয়ে বিসমিল্লাহ করে চলে গেছে। ও আপনারা করেছেন, আপনারা করেছেন, আপনারা ঠিক বলে দেন। আজি দুনিয়া কোথায় যাচ্ছে? ইউটিউব পুরো আপনি আমেরিকা আপনার চোখের সামনে, ওয়েস্ট আপনার চোখের সামনে, মানুষ চাঁদের দেশে যায়, আমার ছোট ছোট নজওয়ান কোথায় যাচ্ছে? তাদের ইমোশন বড় বড় আলেমদেরকে বসিয়ে রেখে আমাদেরকে তকবির দিয়ে দিয়ে ঢুকায়, বড় বড় আলেমরা কি করবে? তো জালালউদ্দিন রুমি বলেছেন, একটা সময় আসবে যখন আলেম চুপ হয়ে যাবে, জাহেল আলেমের মাথার উপর বসে ডান্স করবে, জাহেল আলেমের মাথার উপর বসে বসে ডান্স করবে। সেটা আমাদের শুধু শুধু আলেম জগতে না, ডাক্তারি জগতে যাদেরকে আপনারা হার্ট স্পেশালিস্ট, আপনি দেখবেন ভিতরে অনেক বড় ডাক্তার আছে, রুগী নাই কি নাই, মানুষ যে ডাক্তারের কাছে ছুটে বেড়াচ্ছে, দেখা গেছে অন্যান্য ডাক্তাররা হাসে, কেন? তাদের মধ্যে তো ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট আছে, বুঝতে পেরেছেন? এক আজীব মাহল তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই সন্দেহের স্টেশন খতরনাক, এটা দিয়ে ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনি কোন পাশে যাবেন তখন মনে হবে কুমিল্লা বোধহয় কোরআন শরীফ হয়েছে, দিনাজপুরে বোধহয় কোরআন, কতদিন পরে নোয়াখালীও কোরআন শরীফ, সিটাগো কোরআন শরীফ বের করতে পারবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, তৃতীয় স্টেশনকে বলা হয় জান। কি বলে? জান, জান মানে অ্যাজাম্পশন, জান মানে প্রিজাম্পশন, জান মানে ইমাজিন করা, আপনি এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। তো জানের মধ্যে 80% আলো থাকে, 20% অন্ধকার থাকার কারণে কোরআন বলছে ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, জান দিয়ে আপনি ইয়াকিন ভাবে কোনো কিছু জানতে পারবেন না, কারণ জান দিয়ে এলম অর্জন করা যায় না, এলমের মধ্যে সার্টিটিউড থাকে, এলমের মধ্যে নিশ্চয়তা থাকে, কিন্তু জানের মধ্যে কনফিউশন থাকার কারণে নিশ্চিতভাবে জানের মানুষ কথা বলতে পারে না। সেই কারণে আল্লাহ বলছেন ওয়া ইন্না জান লা ইউগনি মিনাল হাক্কে শাইআ, আপনি হক বোঝার জন্য জান দিয়ে হক বুঝতে পারবেন না, বুঝতে হলে আপনাকে ওই এলমের জায়গায় আসতে হবে। তো এই জান পর্যন্ত আপনি এখনো কনফিউশন, এই টোটাল প্রসেসটাকে বলা হয় স্টেট অফ কনফিউশন, আপনি কনফিউশন থেকে আস্তে 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 সামনের দিকে যাচ্ছেন, এরপরে আপনি পৌঁছেছেন এলমের স্টেশনে, এলমের স্টেশনে যখন পৌঁছেছেন এটাকে বলে সার্টিটিউড, আপনার মধ্যে এক্সপিরিয়েন্স হয়েছে, শিক্ষকের মজলিস কিতাব পত্র সব কিছু করে আপনি একটা জায়গার মধ্যে এসে পৌঁছেছেন। সকাল 7টা বেজে গেছে, সকাল 7টা বেজে গেছে, শুরু করেছেন কোন জায়গা থেকে? রাতের 1টা থেকে, 1টা 2টা 3টা নিরেট অন্ধকার, 5টা বেজে গেছে, একটু একটু আলোর ঝুলকানি, যে আলোর জ্বলন শুরু হয়েছে আপনার ভিতর থেকে আস্তে আস্তে ভয় এবং ভীতি এবং কনফিউশন দূর হওয়া শুরু হয়েছে, আপনার ভিতর একটা কনফিডেন্স বাড়ছে, আপনারা কি বলেন? কোনো অসুবিধা নেই, ফজর হবে অসুবিধা হইতো ঠিক না। এরপরে বেজে গেছে 6টা, ছয়টার মধ্যে আপনি দেখবেন আলোর পরিমাণ আস্তে আস্তে বেড়ে গেছে, অন্ধকারের পরিমাণ কমে কমে আসছে, যেই 7টা বেজে গেছে চতুর্দিক আলোকিত, মানুষ দোকানপাট খুলেছে, আপনার ভিতরের কনফিউশন পরিপূর্ণরূপে দূরীভূত না হলেও 80% দূরীভূত হয়ে গেছে। যেই 8টার সময় সূর্য পরিষ্কার হয়ে গেছে, পুরা পৃথিবীর মধ্যে আবার সেই আগের ব্যস্ততা হয়ে গেছে, আপনি এখন পিছনের জগৎ নিয়ে যদি চিন্তা করেন, 1টা 2টা 3টা কেমন ছিল, 8টার মধ্যে পৌঁছা মানে আলমের স্টেশনের মধ্যে পৌঁছা, এখন সব কিছু পরিষ্কার, আপনি গাড়ি থেকে নামলেন, এটাকে বলে এলম, এটাকে কি বলে? এলম। এখন আপনারা বলেন না কনফিউশন হয়ে যাচ্ছে, সোসাইটিকে কনফিউজ করা হচ্ছে, কেন হচ্ছে জানেন? কারণ আমি বা আমাদের মতো যারা কথা বলে তারা কোন স্টেশন থেকে কথা বলছে সেটা তো আপনি জানেন না, এখানে কেউ ওয়াহামের স্টেশন থেকে কথা বলছে, আর বাইরে যেতে পারে নাই, কিতাবপত্র পড়তে পারে নাই, আপনি কিতাবপত্র পড়তে না পারলে, শিক্ষকের মজলিসে বসতে না পারলে আপনি যাইতে পারবেন সামনে? যাইতে পারবেন না। তো ওয়াহামের স্টেশন থেকে যিনি কথা বলছেন উনি আপনাকে তো কনফিউজ করবেই, কারণ উনি তো নিজেই কনফিউজড, ওনার মধ্যে 80% কনফিউশন আছে,
সেই কারণে উনি দিনাজপুর কোরআনে পাবে কিন্তু ভেলায়েত কোরআনে পাবে না, উনি কুমিল্লা কোরআনে পাবে কিন্তু মিলাদুন্নবী কোরআনে পাকে পাবে না, আদব কোরআনে পাবে না দিনাজপুর কোরআনে পাবে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে ঘুরাইতে ঘুরাইতে গেছে দ্বিতীয় স্টেশন খেলাটুলা দিয়া, আপনাকে কনফিউজ করছে কেন? উনি তো অলরেডি 50-50 কোন রাস্তা দিয়ে যাবে উনি নিজেই জানেন না। এরপরে তৃতীয় স্টেশনে যান, এখানে আপনার মনে হবে ওনার মধ্যে বুধ একটু বেশি এসে গেছে, পিএইচডি টিএইচডি এসে গেছে। এগুলোর সাথে পিএইচডির কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে পিএইচডির কোনো সম্পর্ক নাই। এলম এবং ইনফরমেশন দুটো আলাদা আলাদা জিনিস, একটা হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা আর একটা হচ্ছে নলেজ গ্রহণ করা। ইনফরমেশন দশটার সংবাদ যখন দেয় ফুল অফ ইনফরমেশন থাকে, কিন্তু সেটাকে নলেজ বলে না। নলেজ একটা মুডের নাম, ফারাক কেন হয়ে যায় মনে রাখবেন। এই যে আমি আপনাকে আকল বলেছি, এই যে আমি পঞ্চ ইন্দ্রিয় বলেছি, বলেছি না প্রশ্ন, আকলকে আকল কেন বলা হয়, এটার নাম আকল রাখলো কেন আরবিতে? ইংরেজিতে এগুলাকে ম্যাটার করে না, কিন্তু আরবি অনেক বিস্তৃত ভাষা, এখানে যাকে যেটা বলছে প্রত্যেক বলার পেছনে একটা কারণ আছে। ইনসান, ইনসানকে ইনসান কেন বলা হচ্ছে এটার পেছনে কারণ আছে। ইনসানের ভিতরের ক্যারেক্টারিস্টিককে খেয়াল করে ইনসানের নাম আরবিতে ইনসান ডাকা হয়েছে। আল কোরআন, কোরআনকে কোরআন কেন বলা হচ্ছে, কোরআনের ভিতরে কি আছে যেটার কারণে কোরআনের নাম কোরআন, একটা কারণ আছে। কোরআন এগুলো এমনিতেই অ্যাক্সিডেন্টাল না, এগুলা অ্যাক্সিডেন্ট হঠাৎ করে এমনিতে চলতে চলতে কোরআনকে কোরআন বলছে এরকম না, কোরআনকে কোরআন বলার পিছনে ফিলোসফিক্যাল দর্শন রয়েছে, কারণ রয়েছে। নবীকে নবী বলার পেছনে কারণ আছে, রাসূলকে রাসূল বলার পেছনে কারণ আছে, ওয়ালিকে ওয়ালি বলার পেছনে কারণ আছে। অনুরূপভাবে এভাবে আপনি যেতে থাকেন, প্রত্যেক জিনিস দিনকে দিন বলার পেছনে কারণ আছে, অনুরূপভাবে আকলকে আকল বলার পেছনেও কারণ আছে। অন্যান্য ভাষার মধ্যে এগুলো কনসিডার করা হয় না, আরবির মধ্যে অনেক কনসিডার করা হয়। তো আকলকে আকল বলা হয় কেন? তো আকল মানে হচ্ছে কোন জিনিসকে বেঁধে রাখা, কি রাখা? বেঁধে রাখা। তো বেঁধে রাখার সাথে আকলের সম্পর্ক কি? আরেক বর্ণনায় বলা হচ্ছে আকলকে আকল বলা হয় কেন? তো আকল মানে এক পায়ে দাঁড়িয়ে থাকা। আমাদেরকে আগে ছোট গেলে কি করতে, এক পায়ে, এক পায়ে দাঁড়িয়ে থাকো, এক পায়ে, ও মাই গড, ঘন্টার পরে আপনি আর এক পায়ে দাঁড়াইতে পারতেছেন, পা এটা ওখানে রাখতেও পারতেছেন না, দমা দম মস্ত কলমদার চলতেছে তো পিঠে, বুঝতে পেরেছেন? এগুলো ক্ষত সমাজের মধ্যে, আদব কায়দায় ক্ষত। এগুলো যতদিন দান্দার বাড়ি, যতক্ষণ ছিল ওয়েস্টের মধ্যে দান্দার বাড়ি, যতদিন সব ঠিক ছিল, স্ট্যাবিলিটি ছিল সোসাইটির মধ্যে। তো বলতে চাচ্ছিলাম এক পায়ে দাঁড়িয়ে থাকা কি বলে? মাকুল যখন বলা হয় না, এই মানুষটা মাকুল, মাকুল মানে তাকে এক পায়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে, অথবা এই মানুষটাকে বেঁধে রাখা হয়েছে। তাহলে বেঁধে রাখা, এক পায়ে দাঁড়িয়ে থাকা, এটার সাথে আকলের সম্পর্ক কি? তো মানুষ যেমন এক পায়ে দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, এখানে মানে মানুষটা দুর্বল, বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। বেঁধে রাখলে মানুষটা, বেঁধে রাখা মানে কি, যতক্ষণ ছাড় না পাবে তার নিজের ইচ্ছা শক্তি অনুযায়ী মুভ করতে পারবে না, এটার সাথে আকলের সম্পর্ক কি? তো আকলকে আকল বলা হয় কারণ আকল নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করতে পারে না যতক্ষণ পর্যন্ত পঞ্চ ইন্দ্রিয় তাকে সহযোগিতা না করে। চোখ বন্ধ, আকলকে যদি জিজ্ঞেস করেন বলেন দেখি এটার কালার কি, আকল বলবে আমি বলতে পারবো না, কেন? আমি এক পায়ে দাঁড়ানো, কেন? বাইকো আমার সৈন্য কাজ করতেছে না, আমার সৈন্য কাজ করে না। আপনি যেটা নিয়ে অনেক অহংকার করেন সেটার অবস্থা দেখেন। আচ্ছা, এরপরে সবার ব্রেইন বুদ্ধি এক ধরনের করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্যে শ্রেণী যেমন তিনটা করেছেন, ব্রেইনের শ্রেণীও আল্লাহ তিন ধরনের করেছেন। হাইলি, একেবারে এক্সিলেন্ট, মাঝারি, অতঃপর আমাদের মতো। কয়টা হয়ে গেল? তিনটা। বান্দাদের মধ্যে শ্রেণী তিনটা, একটাকে আল্লাহ বলেছেন সুম্মা আওরাসনাল কিতাব, ওই আয়াতের মধ্যে জালিমুল লিনাফসে, কেউ আছে আমাদের মতো গুনাহগার, রাত দিন গুনাহ করে, একটা ভালো কাজ করলে দশটা গুনাহ করে, ওই আগাছার মধ্যে দশটা চাপা পড়ে যায়। আমের সার একটা লাগাইছি তো আগাছা লাগাইছি দশটা,
তো 10টা আগাছার মধ্যে আমের চারা নজরে আসে, তো অনেক কষ্ট করে করে সবকিছু সরাই সরাই দেখাইতে হয়, ওই যে দেখতেছেন এটা আমার আমের চারা, আমি হজ করেছি, বলি না হজ করেছি, তো মানুষ আমাকে দেখলে বুঝতে পারে আমি যে হজ করে এসেছি, কেন আমার চলা চরিত্র কথা বার্তা কাপড়ের ধরন বুঝাই যায় না যে আমি হজ করে এসেছি, তো আমাকে এই আবর্জনা সরিয়ে দেখাইতে হয় ওই সালে আমি হজ করে আসছি, বুঝছেন না? একটা আমল তো 10টা আগাছা, আগাছার বিরুদ্ধে আর আমল নজরে আসে না। মনে রাখবেন, হজ করেন, জাকাত দেন, নামাজ পড়েন, সবকিছুর পেছনে আপনি বুঝতে পারবেন এগুলা কাজ করতেছে কিনা। কেমনে বুঝবেন? আদত পরিবর্তন হচ্ছে কিনা। কি পরিবর্তন হচ্ছে কিনা? আদত, আদত হচ্ছে আপনার এটিকেট, আপনার ম্যানার। আপনি যেই হন, আলেম, স্কলার, যেই হন, যতক্ষণ পর্যন্ত আপনার শিক্ষা, আপনার আমল, আপনার আদতের মধ্যে পরিবর্তন আনবে না, আপনার ম্যানার্স এর মধ্যে, এটিকেটস এর মধ্যে, আপনার হিংসা নিচে নামাবে না, আপনার অহংকার নিচে নামাবে না, অশ্লীলতা নিচে আনবে না, আপনার কৃপণতাকে নিচে নিয়ে যাবে না, আপনার ব্যানিয়াজিকে উপরে তুলবে না, সহনশীলতাকে উপরে তুলবে না, নম্রতাকে উপরে তুলবে না, তাইলে আপনার এই ইবাদত গুলা কাজ করছে না, ফ্রি হয়ে গেছে। বলতো ফ্রি হয়ে যায় না? ফ্রি হয়ে গেছে। সুফিবাদ কাকে বলে? তরিকত তাসাউফ। আমরা যেটা আমরা আর ইয়াতে বলবো, এখানে অনুষ্ঠান আছে, আমরা ওই অনুষ্ঠানের মধ্যে বলবো, আমরা রস্ম রেওয়াজের দিকে চলে গেছি বেশি। সুফিবাদ বলা হয় এমন শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে আপনার আদত পরিবর্তন হয়। মানুষ অহংকারী ছিল, এখন অহংকার নাই, হিংসুক ছিল, হিংসা নাই, নিন্দা করত, নিন্দা নাই, অভদ্র ছিল, অভদ্রতা নাই, অশ্লীলতা ছিল, এখন শ্লীল হয়ে গেছে। এই যে আদতের পরিবর্তন, এই আদত যদি পরিবর্তন না হয় তাহলে আপনি যেখানে যাচ্ছেন শুধু আসা যাওয়া করছেন, কি করছেন? আসা যাওয়া, সব কিছুর পেছনে আপনার আদত। কোন আদত? আমার ভিতরে আল্লাহ কিছু শয়তানি আদত রেখেছে, সেই আদত গুলাকে আমাকে ড্রপ ডাউন করতে হবে। কেন? কারণ এই আদত গুলো আমার সাথে থাকলে এই আদতের কারণে আমি অটল তলে, ধ্বংসের অটল তলে, সুম্মা রাদাদ নাহু আসফালা সাফেলি, মানে এমন তল যার তলে আর কোনো তল নাই, আমি ওখানে চলে যাব। সেই কারণে আমার আল্লাহ বলছেন তুমি মেজে ঘেসে ওইটাকে সাফ করে আদতটা পরিবর্তন করতে হবে। কবে আফলাহা মান যাক্কাহা, এখানে আমার কাপড় চোপড় টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু, এটা দুনিয়ার নেজা, দুনিয়া পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন করেছেন আল্লাহ। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আদতের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হয় বাকি ইবাদত গুলা। তো আমাদের এখানে বান্দা যেমন তিন ধরনের, অমিন হুম মুক্তাসিদ, কিছু আছে মডরে, খারাপ কাজও করে না, আমলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল যেটা ফরজ করেছেন স্ট্রিক্টলি সেটা করে, তারা মডরে। আর কিছু আছে সাবিকুন বিল খায়রাত, সাবিকুন বিল খায়রাত, এমন অ্যাডভান্স ভালো কাজের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরা গ্রামার, তাদের পুরা প্যাকেজটা ডিফারেন্ট করে দিয়েছে। এরা তারা যারা আল্লাহর এক্সিলেন্ট বান্দা, সাবিকুন বিল খায়রাত মানে এক্সিলেন্ট, মুক্তাসিদ মানে মডরে, জালিমুন লিনাফসি মানে আমার মতো দানিশ, আমরা চিটাঙ্গের ভাষায় বলি না দানিশ। তো বান্দার যেমন তিন ধরন, ব্রেইনেরও তিনটা ধরন। একটা এক্সিলেন্ট ব্রেইন, এটা আপনি কিনে আনেন নাই, আপনার ছেলে অটোমেটিক্যালি সামটাইম জেনেটিক হয়, এটাকে আমরা বলি পারসেপটিভ মাইন্ড, অথবা আপনি সরি কনসেপটিভ মাইন্ড। আর যেগুলো মডারেট হয় এগুলোকে আমরা পারসেপটিভ মাইন্ড বলি, এরপরে একেবারে নিচের যেটা ইমোশনাল মাইন্ড বলি। তাইলে অতি ব্রেইন, এই ব্রেইনের ছাত্রগুলা স্বাভাবিকভাবে বড় বড় বিষয়ের দিকে চলে যায়, ডাক্তার করতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, চলে যায় মডার্ন মিডিয়াম, যেগুলো মিডিয়ামের জায়গায় থাকে, আর এরপরে নিচের জায়গাটা। এখন আপনি শিক্ষা করতে গেছেন, আপনার ব্রেইনের মধ্যে সক্ষমতার ব্যাপার আছে, ব্রেইন ডিপেন্ডেন্ট হয় আবার পঞ্চ ইন্দ্রিয়ে, এরপরে আপনার শিক্ষক, এরপরে আপনার কিতাব, এরপরে বাকি ফয়সলা আপনার হাতে। এই তামাম জিনিসগুলো করে আপনি যে জ্ঞান শিক্ষা করেন সেই জ্ঞানকে এলমে জালি বলে, এলমে জালি, এটা সাধারণ জ্ঞান। এর পূর্বে আমি যে তিনটা আয়াত পড়েছি, তিনটা আয়াতের মধ্যে আমি আপনাদেরকে বলেছি নবুয়ত কো এলম বলেছে, বেলায়েত কো এলম বলেছে, এলমে লাদুন্নি কো এলম বলেছে। এখন আল্লাহ আমাদেরকে, আমি দুই মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ, বাকি কথা আমরা কন্টিনিউ করব। বাকি এলমকে বলে এলমে খাফি,
পৃথিবীর অন্যান্য ধর্ম সেকুলার মাইন্ডসেট ওনারা এটাকে গ্রহণ করেন না, কিন্তু আমাদের ধর্মের মধ্যে এটা আছে, সবাই এটাকে বিশ্বাস করে যে মুসলমানদের মধ্যে এলমে খফি আছে। কেউ এটাকে সায়েন্সের কারণে মানতে না চাইলেও দুয়ার জন্য কিন্তু কার কাছে যায়? ওই দাড়িওয়ালার কাছে। কেন? কারণ সবার মধ্যে বোধ আছে যে তারা কিছু একটা কাজ করে যেই কারণে ভিতরের একটা চেরাগ জ্বলে, ভিতরে একটা চেরাগ জ্বলে। তো এটাকে এলমে খফি বলে। এলমে খফি অর্জনের জন্য আল্লাহ ডিভাইস দিয়েছেন। এখানে যেমন আকল দিয়েছেন, ওখানে আল্লাহ কলব দিয়েছেন। কি দিয়েছেন? কলব। জ্ঞানের ধারক ব্রেইন, খফির ধারক কলব, ওখানে আল্লাহ কলব দিয়েছেন। আবার এইটা অর্জনের জন্য যে তরিকা সেটা ভিন্ন, এটা অর্জনের তরিকা ভিন্ন। শিক্ষক এখানেও দরকার হয়, এখানেও দরকার হয়। এটার যেমন মেথোডোলজি আছে, এটারও মেথোডোলজি আছে। বুঝতে পেরেছেন আপনারা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো একটা ডিভাইস দিয়েছে, সেই ডিভাইসের নাম কল্প। তো আমি এখন ওই লাইনের মধ্যে হাঁটা শুরু করেছি। আমি ধরেন কাদেরিয়া তরিকার লোক, আমি এখন চিন্তা করলাম আমি ওই জ্ঞান অর্জন করব। তো ওই জ্ঞান অর্জন করার জন্য তরিকায় কাদেরিয়া কলেজে ভর্তি হইলাম। এখন এই কলেজের মধ্যে সবাইকে ভর্তি করাই না, কারণ কলেজে ভর্তি হওয়ার জন্য একটা যোগ্যতার দরকার আছে না? যোগ্যতা লাগে। তো যোগ্যতা কি টেস্ট করে করে দেখে আপনার ভিতরে সালাহিয়ত কতটুকু। কারণ এখানে ব্রেইনের মধ্যে যেমন ফারাক আছে উপরের মাঝখানে নিচের, ওখানেও ফারাক আছে না, কে কতটুকুন গ্রহণ করতে পারবে নিতে পারবে, কারণ এটা সবার জন্য উন্মুক্ত না। এখানে ব্রেইন দেখে আপনি হাউ এক্সিলেন্ট ইউ আর, হাউ কেপেবল ইউ আর, হাউ এবল ইউ আর, হাউ এফিশিয়েন্ট ইনাফ ইউ আর, কতটুকু যোগ্যতা আপনার ভিতরে আছে। যে আপনি ঢুকেছেন আপনাকে প্রথমে অবজার্ভ করছে, আপনি থাকেন আমার এখানে, আপনার উঠা বসা দিন রাত কথাবার্তা সবকিছু অবজার্ভ হচ্ছে। এরপরে আপনাকে সৃষ্টির খেদমতে লাগিয়ে দিয়েছে, এটা করো এটা করো। মানুষ ঢুকেছে, জুতাগুলো সিধা করো। মানুষ বাথরুম করতে গেছে, একটু পরিষ্কার করো। কেন? প্রথমে আপনার ইগোইজমকে খতম করছে, মিশিয়ে দিচ্ছে। আপনি যে আনা নিয়ে গেছেন, সমস্যা কোথায় হয়ে যায়? সমস্যা এই আনার ভিতরে। কিসের ভিতরে? মান আনা, হু এম আই, আমি, আই এম। আমরা যখন দেখি না মসজিদের মধ্যে, আমরা ঢুকার পরে আমরা অবজার্ভ করি, তো একটু সুট এন্ড বুটে ফেলে আমাদের ধরন পরিবর্তন হয়ে যায়, একটু এলম আসলে ধরন পরিবর্তন হয়ে যায়। টাকা পয়সা ধর্ম সবাই নিজের অস্তিত্বের জানান দিতে চায়, আমি। তো এই জন্য আপনার ইগোইজমকে খতম করার জন্য দেখে আপনাকে আপনার মধ্যে ইস্তেকামত কতটুকু। আপনি যখন বাথরুম পরিষ্কার করতে গেছেন, কোনো আপনার ভিতরে দেখছেন নি অবস্থা, আমি কত বড় মানুষ, আমার এই কাজে লাগাই দিছে। যে এটা বলেছেন, ডোর ইজ ওপেন, এটা আপনার জায়গা না। কারণ এটা অনেক কিছু আপনি ধারণ করবেন, এত সহজ। আপনি কোন বললে ফায়াকুল হয়ে যাচ্ছে, আপনি দূরের জিনিস এক সেকেন্ডের মধ্যে বিলকিসের সিংহাসন, হাজার মাইল দূর থেকে আপনি সুলেমান আল ইসলামের রাজদরবারে উপস্থিত করাচ্ছেন। আপনি সেই কবে আসহাবে কাহাব, কাহাবের গর্তে ঘুমিয়েছে, আজকের দিন পর্যন্ত আমি তাদের স্মরণ করছি, এত নিয়ামত আল্লাহ দেবেন। আপনি আগে নিজের ভিতরের আনাটাকে ফানা করতে হবে না। এটা করার পরে যখন দেখে না ঠিক আছে, তখন ওনাকে ইবাদতের কাজে লাগান। নামাজ, তাহাজ্জুদ, নওয়াফিল, জিকির, তিলাওয়াতে কোরআন, ইস্তেকামত দেখে, এটার মধ্যে পরীক্ষায় পাস হয়েছে। এরপরে দেখে তার ভিতরে আদব, আদব শিক্ষা দেয়, তাকে শিখাচ্ছে এগুলা, এটা করতে হবে, এটা করতে হবে, এভাবে বড়র সাথে এভাবে, ছোটর সাথে এভাবে, প্রতিবেশীর সাথে এভাবে, শিক্ষকের সাথে এভাবে। তিনটা পরীক্ষা যখন পাস হয়ে গেছে, আমি এখন যে কথাগুলো বলছি সেটা ইমাম আলী হুজবেরি, দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি, ওনার কিতাব কশফুল মাহজুবের মধ্যে উনি এভাবে বলেছেন। এরপরে কলেজে ভর্তি হয়েছে। কলেজে ভর্তি হওয়ার সময় আমাকে জানিয়েছে যে আমার কলেজের এই সাতটা মূল নীতি, কয়টা মূল নীতি? সাতটা, যেটা আমি গত আগে কয়েক জমা আগে বলেছি, কাদেরিয়া তরিকা কলেজের এই সাতটা মূল নীতি, এই সাতটা মূল নীতি, এটা বলে আমরা আজকে আমাদের বক্তব্য শেষ করে এরপর আমরা পরবর্তী ইয়ার মধ্যে চলে যাবো ইনশাল্লাহ। সাতটা মূল নীতির সময়কালে আমি যখন
কাজ করছি তো হুজুর রাসূল আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাতটা মূলনীতি আমি পালন করছি করার সময় এখন আমাকে বলছে এই পিরিয়ডের মধ্যে তুমি মুজাহাদা পিরিয়ডের মধ্যে ট্রেনিং ইউ আর ট্রেনিং ট্রেনিং পিরিয়ডের মধ্যে তুমি কি করবা তো তুমি আল্লাহর নামে যেখানে সেখানে শপথ করবা না কেন তো আল্লাহর নামে শপথ করার অর্থ হলো তোমার পার্সোনালিটি স্ট্রং না তুমি তো মানুষকে এত বিশ্বাস করাইতে পারো না যে তুমি বিশ্বস্ত মানুষ তোমার সাথে এখানে তরিকার কোনো সম্পর্ক নাই আল্লাহর নামে শপথ করতে পারবা না এবং সব সময় সত্যবাদী হতে হবে জাহিরান এবং বাতেনান কথাই কাজে এবং দিলের ভিতরে কেন ওইটা বলো যেটা তুমি ভিতরে ধারণ করো যদি ওইটা না বলো তাহলে তোমার জবান আর তোমার কল দুইটা এক হলো না দুইটা এক না হলে ওই ব্যক্তির তাসাউফের সাথে কোনো সম্পর্ক নাই তো তাসাউফ এগুলো পুরো কাজটা কেন করা হচ্ছে তো তোমার ভিতরকে পরিষ্কার করার জন্য কেন কারণ এই জ্ঞান অর্জন করতে হলে ভিতর পরিষ্কার হতে হবে এটা ভিতর পরিষ্কারের বিভিন্ন মাধ্যম এরপরে কি বলছে ওয়াইস্তানিবুল কিজ তুমি মিথ্যা থেকে বেঁচে থাকবে এবং কখনো ওয়াদা ভঙ্গ করবে না মানুষের সাথে ওয়াদা ভঙ্গ আপনি দেখছেন না আদতের পরিবর্তন কেমনে করছে কারণ আদত পরিবর্তন না হলে কলমের বর্তনে এলম ওটা ঢুকার কোনো জায়গা আর থাকে না এর পরবর্তীতে তুমি কাউকে কোনোভাবে কখনো লানত দিবা না গালিগালাজ করবে না তোর উপর আল্লাহর লানত যেটা আমরা সকাল সন্ধ্যা করি এর পরবর্তীতে কোন মানুষকে বদদোয়া করবে না এমন কি এমন মানুষ যে তোমার উপর জুলুম করেছে যে জুলুম করেছে তার উপরে বদদোয়া করবে না আমি এগুলা বলার পরে আপনারা চিন্তা করে নিয়েন হাউ কাদেরি ইউ আর আপনি কতটুকু কাদেরি আমরা কতটুকু কাদেরি আমার সাথে হুজুর রাসূল আযমের নিসবতের পুখতাগি কতটুকু আপনি চিন্তা করেন আপনি যখন হুজুর কাদেরিয়া তরিকা যাকে হুজুর রাসূল আযমের প্রপত্র এসে মুরিদ করে যার ব্যাপারে অহংকার করেছেন তাকে আপনি মজলিসে মজলিসে যদি পাদ্রি বলেন কি বলেন পাদ্রি এবার আপনি চিন্তা করে দেখেন কতটুকু কাদেরি আপনি কতটুকু কাদেরি আপনি আছেন যিনি বাইরে থেকে না হুজুর রাসূল আযমের খুব প্রপত্র যিনি হুজুর আল্লামা আমাদের যে মাজারাতের সামনে আল্লামা নুরুল হুদা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির শাইখ এবং হুজুর রাসূল আযমের প্রপত্র যার হীন হায়াতের মধ্যে সবাই বলেছে যে তাহের আলাউদ্দিনের মতো কোনো দ্বিতীয় ছিল না ওনার হীন হায়াতের মধ্যে এমন ব্যক্তি যাকে নিয়ে অহংকার করে আপনি তাকে বলছেন পাদ্রি আপনি এখন চিন্তা করে দেখেন আমরা রেসপন্স করি না কেন কারণ আমরা বুঝি কোনটা হিংসা কোনটা রাজনীতি আমি হিংসা আর রাজনীতি যদি রেসপন্স করতে যাই তো আই হ্যাড বিন টট আমাকে শিক্ষা দেওয়া হয়েছে নট টু থ্রো এনি স্টোন টু এনি বার্কিং ডগস আমি রাস্তায় চলার সময় অনজন বকবক করবে সবাইকে আমি পাথর নিক্ষেপ করতে পারবো না এলমি কথার উজর আছে কিন্তু যখন আপনি হিংসা ছড়াবেন আপনি যখন রাজনীতিকে ব্যবহার করে ফতোয়া করণ করবেন সেটা আলাদা জিনিস হুজুর রাসূল আযম বলছে এমন ব্যক্তিকেও বকবক করিও না যে তোমার উপর জুলুম করেছে এরপরে ওয়ালা ইউকাফিরু আহাদা মিন আহলিল কিবলা লিআইয়াদা কোন আহলে কিবলা কোন আহলে কিবলা যে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে যে আপনার হালা আপনার জবাইকৃত জিনিসগুলা খায় ইমানে বিশ্বাস করে মুসলমান হিসেবে পরিচিত যেই কোন আহলে কিবলাকে যেই কোন কারণে তুমি কাফের বলবা না এরপরে কি বলেছে তোমার দৃষ্টিকে তুমি হেফাজত করবা এবং সৃষ্টির কোন মানুষের উপর বোঝা হয়ে যেও না কোন মানুষের উপর বোঝা হয়ে যেও না হাত পা চালাবা এর পরবর্তীতে বলেছে যে তুমি মানুষের উপর থেকে লোভ লালসা মানুষের পকেট দেখা মানুষ থেকে কিছু আশা করা আশা করে মানুষের পকেটের ওজন অনুযায়ী মানুষকে সম্মান করা এগুলা থেকে তুমি বেঁচে থাকবে
आखिरी कथा कि बोले जानें अत्तवाद भद्र हबे भद्रता कि प्रत्येक मानुष के तुम्हार चे भालो मने करबे कि आज ये विषय एटा हुजूर गौसुल आजम आमादेर के शिक्षा दिच्छेन तो हुजूर मानुषटा जदि छोट है तो कबले जदि छोट है बयसे तो मने करबा बयस कम हवार कारणे तुम्हार थेके गुना कम करेछे তুমি তো জানো না আখের কার কেমন হয় এমনও তো হইতে পারে মরার রক্তে তুমি নন মুসলিম হয়ে মরেছো আর যাকে তুমি নন মুসলিম মনে করছো সে মরার রক্তে মুসলমান হয়ে মরেছে সেই কাদেরিয়া তরিকার লোক আমরা আমি এখন যে উসুলগুলো বলেছি আপনারা ঘরে গিয়ে আমি সহ আমি আবার কোন পুকুরের মাছ আমি সহ চিন্তা করব হুজুর রাসূল আজম যে উসুলগুলো দিয়েছে সেই উসুল নিয়ে যখন আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো আজকে যে তরিকা এই কাদেরিয়ার কারণে সমাজের মধ্যে ফিতনা হচ্ছে আমরা সেদিন দাঁড়াবো দেখার জন্য হুজুর রাসূল আজম কাকে গ্রহণ করে কাদেরিয়া তরিকার বাউন্ডারির মধ্যে হুজুর গাউসুল আজম কাদেরিয়া তরিকার প্যান্ডেলের মধ্যে কাকে জায়গা দেয় কাকে মূল আসনে বসায় সেদিন আমরা দেখব কিন্তু আজকে আমি আপনি মিলে গড়ের মধ্যে গিয়ে এই দশটা পয়েন্ট নিজের মধ্যে আমরা ধারণ করি হুজুর এটা কেন দিয়েছে এটা হচ্ছে আপনার মুজাহাদার পার্ট এন্ড পার্সেল এটা দিয়ে কি হয় আপনার সাফায়ে কল আপনার কলমের এই জগৎটাকে পরিষ্কার করা হচ্ছে কেন ওই যে জ্ঞান এখানে আসে সেই জ্ঞানের নাম কি এলমেলুনি এলহাম কাশফ যেগুলোর কারণে আমরা একজন মুসলমানকে আল্লাহর ওলি বলি এই আলমের ধারক হওয়ার কারণে এই আলমের ধারক হওয়ার কারণে বাকি কথা আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব আজান হয়ে গেছে আপনারা যারা সুন্নত পড়েন না সুন্নত পড়েন